Welcome to you to our ICT lab. Shathe ache ami Abdullah Rakib. Today I am going to show that how to access Google Drive without internet. Ajke ami dekhabo kibhabe internet connection na thakleo apni Google Drive theke apnar proyojonio CV chobi bibhinno documents gulo apni onlineshe use korte parben kono prokar internet connection chhara. Shei jonno amake jeta korte hobe ta hocche apnake prothome chole jete hobe hocche smartphone er apps je option gulo ache oi jaygay ওই জায়গা থেকে স্মার্টফোনের যে অ্যাপস আছে ওই জায়গা থেকে আপনাকে যেতে হবে হচ্ছে গুগল ড্রাইভে। তো আমি গুগল ড্রাইভে চলে গেলাম। তো একটু অপেক্ষা করি, দেখেন গুগল ড্রাইভে এই ফরম্যাটটা চলে আসছে। তখন আমি এখন যদি আমি দেখি উপরের দিকে থ্রি ড্যাশ বার, এখানে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন গুগল ড্রাইভ শো করতেছে, নিচে তার আন্ডারে অনেক সাব মেনু শো করতেছে। আমি যদি এখান থেকে অফলাইন এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে কোনো রকম কোনো ফাইল নাই, কোনো রাখা নাই ফাইল। আমি একটু ব্যাক করি, ব্যাক করার পরবর্তীতে আমি এখন হচ্ছে যে এখানে কিছু ফাইল আমি আপলোড করব, সেই জন্য আমাকে যা করতে হবে দেখেন যে স্ক্রিনের যে প্লাস যে আইকনটা আছে আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখেন ক্রিয়েট নিউ, এখানে বিভিন্ন অপশন আসবে, ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড। এখন যদি এখান থেকে আপনি ফোল্ডার আপলোড করতে পারবেন, এখান থেকে আপনি সরাসরি আপলোড করতে পারবেন যে কোনো জিনিস, ডকুমেন্ট যে আপনার ফোনের ফোনে থাকা, ফোন থেকে সরাসরি আপনি স্ক্যান করে সেটাকে আপনি গুগল ড্রাইভে রাখতে পারবেন, সেটা স্ক্যানের মাধ্যমে। গুগল ডক্সের মাধ্যমে আপনি বিভিন্ন ডকুমেন্টস লেখালেখির জন্য ওগুলো আপলোড করতে পারবেন। গুগল শিটের মাধ্যমে এক্সেলের যেরকমভাবে আপনার এক্সেল শিট থাকে এরকম শিট আপলোড করতে পারবেন। তো এই অপশনগুলো আছে। আমি তো যাবো এখানে আপলোড, আপলোড অপশন চলে যাবো। আপলোড অপশন চলে যাওয়ার পরে দেখেন এখানে আমার ইমেজ আছে কিছু, হোয়াটসঅ্যাপ থেকে আমি কিছু ইমেজ ডাউনলোড করে রাখছি। এখান থেকে আমি যদি ক্লিক করি, এখানে চেপে ধরে রাখি, দেখেন আমি তিনটা নির্বাচন করব। তিনটা নির্বাচন করার পরে এখানে আমি থ্রি সিলেক্টেড ওপেন দিয়ে দিলাম। তো আমি ঠিক বুঝে ওপেন হতে যে ওপেন হচ্ছে, নো ওয়েটিং টু আপলোড, আমরা একটু ওয়েট করবো, দেখুন এগুলো আপলোড হয়ে গেছে। তো আমি তিনটা করলাম আর কি। তো এখন হচ্ছে যে দেখুন এখন আমি গুগল ড্রাইভে ফাইল আপলোড করলাম ঠিকই, কিন্তু আমি এটা একটা সেটিংস আছে ওইটা করে দিতে হবে। যদি আমি না করি তাহলে গুগল ড্রাইভে ফাইল আপলোড করে কোনো লাভ নেই, হবে না। অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেক্টিভিটি রেখে নেবেন, ঠিক আছে, তারপর আপলোড করবেন, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। তো প্রথম অবস্থায় ইন্টারনেট অ্যাক্টিভ করতে হবে, সেক্ষেত্রে আমি এই তিনটা আপলোড করলাম। আপলোড করার পরে দেখেন এখানে থ্রি ডট আছে, এখানে থ্রি ডট আছে, ছবির পাশে থ্রি ডট আছে। তো ছবির পাশে থ্রি ডট থাকবে, এখানে আমরা রাইট ক্লিক করবেন। দেখেন এখানে রাইট ক্লিক করার পরে এখন দেখবেন যে এখানে অ্যাভেলেবল অফলাইন এখানে লেখা থাকতে পারে, মেক অ্যাভেলেবল অফলাইন। আমি এখান থেকে মেক অ্যাভেলেবল অফলাইন, এই অ্যাভেলেবল অফলাইনে এটা আমি ওকে করে দিব। তো ফাইল উইল বি মেড অ্যাভেলেবল অফলাইন, এখানে আমি যে এই অপশনটা আমি দিয়ে দিলাম অ্যাভেলেবল অফলাইন, অথবা মেক অ্যাভেলেবল অফলাইন লেখা থাকতে পারে, তো আমি এই অপশনটা টিক দিয়ে দিব, তাহলে কেবল সম্ভব। তাছাড়া কিন্তু আপনি অফলাইনে ইউজ করতে পারবেন না যদি এই অপশনটা চালু না করেন। তো সেক্ষেত্রে আমি এটা করে দিলাম। এখন এটা করি, এটা রাইট বাটন ক্লিক করি, মেক অ্যাভেলেবল অফলাইন বা অ্যাভেলেবল অফলাইন এটা দিয়ে রাখলাম, এটা করে রাখলাম, ঠিক আছে, ফাইল উইল বি মেড অ্যাভেলেবল অফলাইন। তো আমি এটা দিলাম, তো আমি এটাও দিয়ে রাখবো। এখন রাইট বাটন ক্লিক, মাউসের অ্যাভেলেবল অফলাইন এখানে আমি ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম, এখানে ফাইল উইল বি মেড অ্যাভেলেবল অফলাইন। তো আমি তিনটাই, এই তিনটা আমি অফলাইন দিয়ে রাখলাম। এখন যদি আমি আমার ফোনে থেকে যদি আমি নেট কানেকশনটা বন্ধ করে দিই, তাহলে দেখতে পাবেন এখন দেখেন আমার ফোনের নেট কানেকশন আছে, এটা আমি অফ করে দিলাম। এটা সব ফোনের ক্ষেত্রে, স্মার্টফোনের ক্ষেত্রে আমি আমার স্মার্টফোনে নেট কানেক্টিভিটি অফ করে দিলাম। এখন আমার ফোনে দেখুন কোনো নেট কানেকশন নাই, কানেক্টিভিটি নাই, ঠিক আছে। আমি ওয়াইফাই, আমি যেহেতু ওয়াইফাই চালাইতেছি ইন্টারনেট, ওয়াইফাই কানেকশনটা আমি অফ করে দিলাম। এখন হচ্ছে যে আমি এখানে থ্রি ড্যাশ জিবি নেট আছে, তিনটা থ্রি ড্যাশ আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে যদি নিচের দিকে যাই দেখেন অফলাইন, আমি এখানে ক্লিক করব, দেখেন আমার ফোনে কিন্তু ইন্টারনেট নাই। এখন এই যে আমি তিনটা এখানে দেখেন, এখানে তিনটা আছে, এই তিনটা আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি মেক অ্যাভেলেবল অফলাইন করে দিয়েছি, এই জন্য এটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এটা ওপেন করি, দেখেন এটা কিন্তু ওপেন হচ্ছে, এটা কিন্তু ওপেন হচ্ছে। আমি তার নেক্সট দেখতে চাই, দেখেন এই যে আমার যে সার্টিফিকেট এটাও অন হচ্ছে, এটাও দেখতে পাচ্ছি আমরা অফলাইনে দেখতে পাই, এখানে কিন্তু ইন্টারনেট কানেকশন নাই। তারপর একটা যদি দেখি, দেখেন এটাও কিন্তু আপনার দেখা যাচ্ছে, আমার তিনটা সার্টিফিকেট দেখতে পাচ্ছি, অনায়াসে আমার তিনটা সার্টিফিকেট যে আমি গুগল ড্রাইভে জমা রাখছি সেগুলো দেখতে পাচ্ছি। তো
এই ট্রিক্সটা খাটিয়ে, এই ট্রিক্সটা করার অর্থ হচ্ছে এটাই যে আপনি একটা আপনার ফোনে গুগল ড্রাইভে কিছু প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস রাখলেন, অথবা আপনি এমন একটা জায়গায় গেলেন যে যাওয়ার পর ওই জায়গায় যাওয়ার পর দেখবেন যে আপনার ফোনে হয়তো ইন্টারনেট কানেক্টিভিটি নাই, তখন সেক্ষেত্রে আপনার গুগল ড্রাইভে যদি আপনি অফলাইনে অ্যাভেলেবল এভাবে করে রাখেন, তাহলে সুবিধা হচ্ছে যে আপনি আপনার ফোনের মধ্যে যদি ইন্টারনেট নাও থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি অফলাইনে এগুলা যে কোনো জায়গা থেকে এখানে প্রিন্ট আউট দিয়ে হয়তো বের করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা গুগল ড্রাইভ। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো যদি আমাদের বিষয়টি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পরবর্তী নোটিফিকেশনের জন্য করে রাখবেন। ধন্যবাদ।